সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মারিউপোলে আত্মসমর্পণের আলটিমেটাম নাকচ ইউক্রেনের। বন্ধ বহু চ্যানেল, যুদ্ধের খবর পেতে রাশিয়ানদের ভরসা একটি অ্যাপ। আল আকসায় ইসরায়েলি হামলাকে যুদ্ধের ঘোষণা বলছে হামাস। তুঙ্গে তালিবান পাকিস্তান দ্বন্দ্ব, পাক সেনার হামলায় মৃত বহু আফগান নাগরিক। পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়ালো ডেনমার্কের চরমপন্থী নেতা। মারিউপোলে মসজিদে জিম্মি দশা থেকে উদ্ধারের দাবি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত। আধা ঘন্টা নোটিশে করাচি অচল করে দেওয়ার হুমকি পিটিআই নেতার। নাইজেরিয়ার বিমান হামলায় 70 ISIL নিহত। এবং যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শপিং মলে গোলাগুলি, আহত 14। দর্শক, দখলকৃত পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আলাকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আপি। মারিউপোলে আত্মসমর্পণের আলটিমেটাম নাকচ ইউক্রেনের। অবরুদ্ধ মারিউপোল শহরে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগে সময় বেঁধে দিয়েছে রাশিয়া। তারা বলেছে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যেসব ইউক্রেনীয় সেনা অস্ত্র ত্যাগ করবেন তাদের বাঁচার সুযোগ দেওয়া হবে। তবে মারিউপোলে কর্মকর্তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ইউক্রেনীয়রা মারিউপোল শহর রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। মারিউপোল মেয়রের একজন উপদেষ্টা বলেছেন, শনিবার সন্ধ্যায় রুশ সেনারা মারিউপোলে অবশিষ্ট সেনাদের আত্মসমর্পণের করিডোর খোলার কথা জানিয়েছে, কিন্তু রোববার পর্যন্ত আমাদের যোদ্ধারা প্রতিরোধ করে যাচ্ছে। CNN খবরে বলা হয়েছে, আজব সাগরের তীরে অবস্থিত মারিউপোল শহরটি 6 সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ। কৌশলগত কারণে শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া শহরটি পুরোপুরি দখলের কাছাকাছি রয়েছে বলে ক্রমবর্ধমানভাবে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধ বহু চ্যানেল, যুদ্ধের খবর পেতে রাশিয়ানদের ভরসা একটি অ্যাপ। দুমাস হতে চলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের আবহে নেট মাধ্যম থেকে বিভিন্ন খবরের চ্যানেলে বেশ কিছু নিষেধাজ্ঞা এনেছে পুতিন সরকার, কিন্তু যুদ্ধের খবর পেতে কৌতূহলী রাশিয়ার সাধারণ মানুষ। এ অবস্থায় তারা নির্ভর করছেন একটি পরিচিত অ্যাপের ওপর। সেখানে চলছে যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা, সাংবাদিকরাও লেখালেখি করছেন সেখানে, খবর পরিবেশনা করছেন ওই অ্যাপে। অ্যাপটির নাম টেলিগ্রাম। গত 2 মাসে দুবাই ভিত্তিক এই মেসেজিং অ্যাপে রুশ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে হু হু করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই প্রায় 45 লক্ষ রাশিয়ান নিজেদের স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। সেন্সর টাওয়ার নামে একটি সংস্থা রিপোর্ট বলছে, 2014 সাল থেকে সব মিলিয়ে রাশিয়ায় প্রায় 12.5 কোটি স্মার্টফোনের ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ। রুশ সাংবাদিক ফরিদা রুস্তমোভাই প্রথম টেলিগ্রাম অ্যাপে যুদ্ধের খবরাখবর দিতে শুরু করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার বিরোধী পক্ষের বক্তব্য, যুদ্ধ পরিস্থিতি, তার প্রতিবেদনগুলিতে এই বিষয়গুলি তুলে ধরেন ওই সাংবাদিক। ফরিদার প্রথম প্রতিবেদনের পর তার সাবস্ক্রাইবারের সংখ্যা হয়ে যায় 22,000। উদাহরণ আরও আছে, গত মাসে ইকো অব মস্কো নামে রেডিও স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর এর ডেপুটি এডিটর টেলিগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলে ফেলেন। দাবি করা হচ্ছে এতে তার শ্রোতার সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। রাশিয়ার অন্য এক সাংবাদিক জানাচ্ছেন, টেলিগ্রাম অ্যাপই একমাত্র মাধ্যম যেখানে দেশের বাসিন্দারা যুদ্ধ নিয়ে স্বাধীনভাবে আলোচনা করছেন। বস্তুত টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞার পর টেলিগ্রামই হয়ে উঠেছে রাশিয়ার জনপ্রিয়তম অ্যাপগুলোর মধ্যে অন্যতম, যদি অ্যাপে নজরদারির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এখানেও নাকি নিষেধাজ্ঞা আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আল আকসায় ইসরায়েলি হামলাকে যুদ্ধের ঘোষণা বলছে হামাস। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে 152 জন আহত হয়েছেন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও 300 ফিলিস্তিনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ যে কোনো মূল্যে আল আকসা মসজিদকে রক্ষা করবে। জেরুজালেমে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। জেরুজালেম ও আল আকসা মসজিদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এবং ইহুদি সম্প্রদায় পবিত্র স্থানটি দখলের চেষ্টায় মত্ত। এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। শুক্রবার ফজর নামাজের সময় 1,000 মুসল্লি আল আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরায়েলি পুলিশ। এতে আহত হন অন্তত 158
জন, আটক হন 300 ফিলিস্তিনি। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। 67 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তুঙ্গে তালিবান পাকিস্তান দ্বন্দ্ব, পাক সেনার হামলায় মৃত বহু আফগান নাগরিক। এবার পাকিস্তানের নিশানায় আফগানিস্তান। ইসলামাবাদের রকেট হানায় প্রাণ গেল 6 আফগান নাগরিকের, তাদের মধ্যে 5 শিশু এবং 1 মহিলা রয়েছেন। এই হামলার তীব্র নিন্দা স্বরূপ হয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান। কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক। তবে শুধু রকেট হামলা নয়, সূত্রের খবর আফগান পাক সীমান্ত লাগোয়া একাধিক গ্রামে বোমাবর্ষণ করেছে সাবাদ শরীফের সেনা। আফগানিস্তান সূত্রে খবর, শনিবার ভোররাতে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে রকেট হামলা চালায় পাক সেনা, সেখানে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আতঙ্কে ঘরছাড়া বহু। এ প্রসঙ্গে কুনার প্রদেশের ডিরেক্টর অব ইনফরমেশন নাজিবুল্লাহ হাসান আব্দাল জানিয়েছেন, পাক রকেট হামলায় 5 শিশু সহ 6 জনের মৃত্যু হয়, জখম আরো 1। এদিকে আফগানিস্তানে খোস্ত প্রদেশ থেকে বোমা বর্ষণের খবর মিলেছে। স্থানীয় তালেবান মুখপাত্র তরফে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছে, শুক্রবার গভীর রাতে সীমান্ত লাগোয়া খোস্ত প্রদেশের অন্তত 4টি গ্রামে পাক হেলিকপ্টার থেকে লাগাতার বোমা বর্ষণ করা হয়, যার জেরে অন্তত 30 নিরীহ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ শিশু এবং মহিলা রয়েছে। যদিও প্রসঙ্গে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি আফগান সরকার, হামলার দায় স্বীকার করেনি পাক সেনাও। তবে পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা করেছে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তার কথায়, পাকিস্তানে হামলার তীব্র নিন্দা করছি, সকল পক্ষে সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া উচিত, এটা মাথায় রাখবেন, যুদ্ধ শুরু হলে কারোরই ভালো হবে না। প্রসঙ্গত, তালিবান জিহাদি গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। ইসলামাবাদের দাবি, আফগান মাটিকে ব্যবহার করে পাক বিরোধী জঙ্গি গোষ্ঠীরা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, শুক্রবারই জঙ্গি হানায় 6 পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে আফগানের শাসিত তালেবান গোষ্ঠী, উল্টো পাক আফগান সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে তারা। পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন পোড়ালো ডেনমার্কের চরমপন্থী নেতা। ডেনমার্কের উগ্র চরমপন্থী স্ট্রাম কুর্স পার্টির নেতা রামমুস পালুদান পুলিশের সহযোগিতায় পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে। পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কোরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়। কয়েকশো মুসলমান সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং পুলিশকে পবিত্র কোরআনে আগুন লাগানোর ব্যাপারে উগ্র পালুদানকে সহযোগিতা না করার আহ্বান জানান। কিন্তু পুলিশ মুসলমানদের অনুরোধ উপেক্ষা করে চরমপন্থী পালুদানকে নির্বিঘ্নে কোরআন পোড়ানোর ব্যাপারে সহযোগিতা করে। এতে উপস্থিত মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেন। এর আগে পালুদান 2019 সালে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন লাগিয়ে শূন্যে ছুড়ে দেয়। এই ঘটনায় 2020 সালে সেপ্টেম্বর মাসে 2 বছরের জন্য তার সুইডেন প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই বছরের অক্টোবর মাসে জার্মানিতেও তাকে কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। উগ্র পালুদান অভিবাসন বিরোধী এবং মুসলমানদেরকে ডেনমার্ক থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। মারিউপোলে মসজিদের জিম্মি দশা থেকে উদ্ধারের দাবি রাশিয়া। ইউক্রেনের মারিউপোল শহরে একটি মসজিদে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল দাবি করে রাশিয়া বলছে, জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইগোর কোনাচেনকভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অনুরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদেশি যোদ্ধা সহ 29 সন্ত্রাসী নিহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে, এর আগে মার্চে তুরস্কের নাগরিকরা মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন বলে খবর বের হয়েছিল, তারা জিম্মি দশায় ছিলেন না। রুশ কর্মকর্তা কোনাচেনকভ দাবি করেছেন, যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল তারা আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজিস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের বাসিন্দা। তবে এ প্রসঙ্গে ইউক্রেন এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। ইউক্রেন যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোল্ক নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সেন্ট পিটারবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ এখবর নিশ্চিত করে বলেন, ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলক ইউক্রেন যুদ্ধে বীরত্বপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। গভর্নর আলেকজান্ডার বেগলভ বলেন, ফ্লপ দোনবাসের শিশু, নারী আর বৃদ্ধরা যেন আর বোমার শব্দ না শোনেন, যে জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ইউক্রেন যুদ্ধে রুশ জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিহতের ঘটনা সচরাচর ঘটে না, তাই পশ্চিমাদের ধারণা, কয়েকটি এলাকায় স্থবির হয়ে যাওয়া লড়াইয়ে গতি সঞ্চারের জন্যই সম্মুখযুদ্ধে যাচ্ছেন রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। রুশ বাহিনী কিয়েভ এর আশপাশের বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার যুদ্ধের 52তম দিন নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ অনেকটা বেড়েছে। কৃষ্ণ সাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আগ্রাসনের কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে
নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। মস্কোর কর্মকর্তারা বলছেন তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে। প্রকৃত অবস্থা যদিও ভিন্ন, প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। শনিবারও উত্তর পূর্ব ইউক্রেনের শহর খার্কিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশু সহ কমপক্ষে 9 জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিয়েভের ঠিক পাশের শহর ও গ্রাম থেকে রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের কর্তৃপক্ষ 900টিরও বেশি বেসামরিক মানুষের লাশ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। নিহতদের বেশিরভাগকে গুলি করে হত্যা করা হয়েছে। আধা ঘন্টার নোটিশে করাচি অচল করে দেওয়ার হুমকি পিটিআই নেতা। পাকিস্তানের সব থেকে বড় শহর করাচি অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই এক নেতা। শনিবার শহরে অনুষ্ঠিত এক জনসভায় হুমকি দেন সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল। পিটিআই এ নেতা বলেন, ইমরান খানের ডাকে সমগ্র শহর রাজপথে নামতে চায়। তারা ইচ্ছে করলে করাচি শহর অচল করে দিতে পারেন দাবি করে তিনি বলেন, আধা ঘন্টার নোটিশে আমাদের শহর অচল করে দেওয়ার ক্ষমতা রয়েছে। অতীতে তারা এটা করেছেন উল্লেখ করে তিনি বলেন, পুনরায় এটা করতে তারা মুখিয়ে আছেন। সিন্ধুর সাবেক গভর্নর ইমরান ইসমাইল বলেন, আমরা খান সাহেবের নির্দেশে এগিয়ে যেতে চাই, রাজপথে দখল নিয়ে বিরোধীদের শিক্ষা দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে একটি চার্টারে বিমানে করে করাচি পৌঁছান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ইমরান খান। সেখানে পিটিআই নেতা ইমরান ইসমাইল ও সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কায়সার সহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে বাগি জিন্নাতে সমাবেশ করেন ইমরান খান। সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেওয়া শহরবাসীকে ধন্যবাদ জানান তিনি। ইমরান খান বলেন, পিটিআই স্বার্থ রক্ষা করাটা তার করাচি সফরের উদ্দেশ্য নয়, বরং পাকিস্তান এবং দেশের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এ কাজ করা। নাইজেরিয়ার বিমান হামলায় 70 ISIL নিহত। নাইজারের সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় 70-এর বেশি ISIL ISIS এর সঙ্গে জড়িত বিদ্রোহী নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির বিমান বাহিনী। শনিবার এক বিবৃতিতে নাইজেরিয়া এবং নাইজারের যৌথ বিমান অভিযান পরিচালনা করার কথা বলা হয়। নাইজেরিয়ার অভিযান চালানো লেকচাঁদ এলাকাটি 2016 সাল থেকে একটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ ISWAP-এর যোদ্ধাদের মদতদানের জন্য পরিচিত। বোকো হারামের সঙ্গে পুরনো প্রতিদ্বন্দ্বিতার জের ধরে দুটি গোষ্ঠী গত 1 দশকে 40,000-এর বেশি মানুষ হত্যা করেছে। চলমান সহিংসতার কারণে এখনো 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নাইজেরিয়ার বিমান বাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাপ কয়েট বলেন, এটি সম্ভাব্য লজিস্টিক ক্যাম্পে সন্ত্রাসবাদীদের সন্দেহজনক উপস্থিতি অনুমান করে গত 13 এপ্রিল থেকে বিমান বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা শুরু করা হয়। পরদিন 14 এপ্রিল তুম্বুন রেগো এবং কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালানো হয়। হামলায় 70-টির বেশি ISWAP সন্ত্রাসী ঘায়েল হয়। নাইজেরিয়া প্রায় বর্ষাকাল শুরু হওয়ার আগে বছরে এই সময় তার আক্রমণাত্মক মাত্রা বাড়িয়ে দেয়। নাইজেরিয়া সৈন্যরা 12 বছরের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহী বাহিনীদের বিরুদ্ধে লড়াই করছে। সরকারি সৈন্যরা উত্তর পশ্চিমে ভারী সশস্ত্র গ্যাং এবং দক্ষিণ পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের উত্তেজনার সঙ্গে লড়াই করছে। বোকো হারামের নেতা আবু বকর শেখাও মারা যাওয়ার পর গত বছর থেকে ISWAP বেশিরভাগই দখল করে নিয়েছে। 2014 সালে চিবকের প্রায় 300 জন স্কুল ছাত্রীকে অপহরণের পর আন্তর্জাতিক কুখ্যাতি অর্জন করেছিল শেখাও। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শপিং মলে গোলাগুলি, আহত 14। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কলম্বিয়া শহরে একটি শপিং মলে গোলাগুলির ঘটনায় 14 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার 16 এপ্রিল দুপুরে ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন 10 জন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গুলি করার দায়ে পুলিশ ইতোমধ্যে 22 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। কলম্বিয়া পুলিশ প্রধান উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়, আগে থেকে একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। তিনি আরো বলেন, গোলাগুলির প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে 10 জন বন্দুকের গুলিতে আহত হয়েছেন এবং তাদের মধ্যে 8 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।